এই তিনটে জায়গা কালিম্পংয়ে খুব জনপ্রিয় টুরিস্ট স্পট, অথচ কোলাহলমুক্ত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। ঋষভ, লাভা আর কোলাখামের পারস্পরিক দূরত্বও খুব কম। প্রথম দিন ঋষভ, লাভা হয়ে যেতে হয়। লাভাতে প্রথম দিন থাকাই যায়, কিন্তু বেড়ানোর সুবিধার্থে প্রথম দিন ঋষভে থাকাই ভালো। নিউ জলপাইগুড়ি থেকে ঋষভ ভায়া কালিম্পং 116 কিলোমিটার, 3,500 টাকা ভাড়া, আর ভায়া গরুবাথান হয়ে এলে 130 কিলোমিটার, 4,000 টাকা ভাড়া। শেয়ারে যেতে চাইলে বাস বা শেয়ার গাড়িতে প্রথমে কালিম্পং যেতে হবে। নিউ জলপাইগুড়ি এবং শিলিগুড়ির বিভিন্ন জায়গা থেকে পাওয়া যায়। কালিম্পং থেকে লাভার অনেক শেয়ার গাড়ি আছে, 28 কিলোমিটার দূরত্ব। আবার শিলিগুড়ির পিসি মিত্তল মেমোরিয়াল বাস স্ট্যান্ড থেকে দুপুর 12টা নাগাদ লাভার সরাসরি বাস পাওয়া যায়। লাভা থেকে ঋষভ রিজার্ভ গাড়ি করতেই হবে, 800 টাকা ভাড়া, 11 কিলোমিটার দূরত্ব। পাইন, ফার, অর্কিড, রডোডেন্ড্রনের মাঝে বেশ অনেকটা এলাকা জুড়ে এই গ্রাম। কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ খুব সুন্দর দেখা যায়, কালে ভদ্রে তুষারপাতও হয়, 8,500 ফিট উচ্চতা। আমরা ছিলাম প্যারাডাইজ ভিলাতে। একটু নিচের দিকে হওয়ায় কাঞ্চনজঙ্ঘা খুব ভালো দেখা যায় না, কিন্তু বারান্দা থেকে অসাধারণ ভিউ পাওয়া যায়, আর বেশ খোলামেলাও। খাবারের দাম একটু বেশি হলেও স্বাদ ভালো। এখানকার কয়েকটা ভালো থাকার জায়গা হলো, লাঞ্চের পর আশেপাশে ঘুরতে বেরোলাম, সবুজের মাঝে বেশ সুন্দর সুন্দর কটেজ, হোটেল আর পাহাড়ি সৌন্দর্য দেখতে দেখতেই একবেলা কেটে যায়। ঋষভের সর্বোচ্চ জায়গা হলো টিফিন দ্বারা ভিউ পয়েন্ট। 1.5 কিলোমিটার রাস্তা, খাড়া উপরে উঠতে হয় বলে 1 ঘন্টার মতো সময় লেগে যায়। লাঠি অবশ্যই সঙ্গে নেবেন। এটা সানরাইজ পয়েন্ট হওয়ায় অন্ধকার থাকতেই টর্চ নিয়ে বেরিয়ে পড়তে হবে। আমি যদিও একটু বেলা করে বেরিয়েছিলাম, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জের অনেক শৃঙ্গ আরও সুন্দরভাবে দেখা যায়। আমি ঋষভ 2 বার গেছি, কিন্তু মেঘ বৃষ্টির জন্য 1 বারও দেখতে পাইনি। সিকিমের পাকিয়ং এয়ারপোর্ট খুব পরিষ্কার দেখা যায়। ভিউ পয়েন্ট থেকে ঘুরে এসে ঋষভের সৌন্দর্য উপভোগ করতে পারেন, লোলেগাঁও, পেডং প্রভৃতি জায়গায় সাইটসিংও যেতে পারেন। প্রথম দিন ঋষভ ঢুকতে যেহেতু অনেকটা দেরি হয়ে যায়, তাই আরেক দিন দরকার হয় ঋষভকে ভালো করে এক্সপ্লোর করার। আজ যাব লাভা। লাভা দুইভাবে যাওয়া যায়, গাড়ি রাস্তা 11 কিলোমিটারের, 800 টাকা ভাড়া, আধ ঘন্টা সময় লাগে, আর জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে গেলে মাত্র 4 কিলোমিটার, 2 ঘন্টার মতো সময় লাগে। অনেকে গাড়িতে লাগেজ পাঠিয়ে হেঁটে এই রাস্তা দিয়ে যান। ঘন পাইন ফার জঙ্গলের পাশে লাভা ছোট্ট একটা গঞ্জের মতো, মেঘের আনাগোনা লেগেই থাকে, 7,200 ফিট উচ্চতা। লাভার সর্বোচ্চ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা খুব ভালো দেখা যায়, আবার নিচে সমতল ভূমি, নদীও দেখা যায়। লাভায় সবচেয়ে আকর্ষণীয় হলো লাভা মনেস্ট্রি। অনেকটা এলাকা জুড়ে তিব্বতী স্থাপত্যশৈলী মেনে তৈরি এই মনেস্ট্রি। মনেস্ট্রির বিভিন্ন জায়গা থেকে দারুণ ভিউ পাওয়া যায়। লাভার ঋষভ কোলাখামের নিকটবর্তী স্টেশন হলো নিউ মাল জংশন, 65 কিলোমিটার দূরত্ব। লাভা থেকে বাস এবং শেয়ার গাড়ি পাওয়া যায় শিলিগুড়ি ও মাল জংশনের, তবে আগের দিন বুক করে রাখাই ভালো। ঘুরে নিতে পারে নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার, সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে, মাঝে 12টা থেকে 1টা পর্যন্ত বন্ধ, আর বৃহস্পতিবার সম্পূর্ণ বন্ধ। লাভা হলো নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের প্রবেশদ্বার ও বেস ক্যাম্প। পাখি, প্রজাপতি ও বনজ বৈচিত্র্যের কারণে বহু মানুষ এখানে ট্রেকে যান, বেশ কয়েকদিনের ট্রেক হয়। তবে লাভা নেচার রিসর্টে থাকতে পারলে লাভা ভ্রমণ সবথেকে বেশি উপভোগ্য হবে। জঙ্গলের মাঝে মাঝে এই রকম এক একটা কটেজ যতটা সুন্দর ততটা গা ছমছমেও। জীবজন্তুর ভয় একটু আছে, তাই সন্ধ্যার পর সাবধানে থাকা দরকার। যাদের এতটা অ্যাডভেঞ্চার পছন্দ নয় তারা সামনের দিকেও থাকতে পারেন, সামনের দিকে অপেক্ষাকৃত ঘনভাবে কটেজগুলো আছে, আর ক্যান্টিনও পাশেই।
বুকিং, ট্যারিফ এবং অন্যান্য তথ্যের জন্য এখানে যোগাযোগ করতে পারেন। লাভার হোটেলগুলো আমার খুব একটা আকর্ষণীয় মনে হয়নি। এরই মধ্যে ভালো কয়েকটা হোটেল হলো, তবে লাভাতে এলে এই রেস্টুরেন্টের মোমো কোনো মতেই মিস করবেন না। আমার খাওয়া সবথেকে সুস্বাদু মোমো, যেমন স্বাদ তেমন ফ্লেভার। সমস্যা একটাই, সব দিন স্বাদ একই রকম হয় না। আজ যাব কোলাখাম। কোলাখাম যেতে হলে লাভা হয়েই যেতে হয়। লাভা থেকে কোলাখাম 10 কিলোমিটার, আর কোলাখাম থেকে আরও 5 কিলোমিটার দূরে ছাঙ্গে ফলস। শেয়ারে যাওয়া যায় না, রিজার্ভ গাড়ি একদম ছাঙ্গে ফলস পর্যন্ত বুক করে নিলে খরচ কিছুটা কম হবে। এসইউভি বা জিপ টাইপের গাড়ি লাগবে। ছাঙ্গে ফলস ঘুরে কোলাখাম নেমে যেতে পারেন। লাভা থেকে ছাঙ্গে ফলস 2 ঘন্টার মতো সময় লাগে, আর কোলাখাম থেকে 1 ঘন্টা। গাড়ি থেকে নামার পর আবার 20-25 মিনিট হাঁটতে হয় জলপ্রপাত পৌঁছাতে। ঋষভ লাভা লোলেগাঁও থেকেও অনেকে সাইট সিইংয়ে এখানে আসেন। এটা হলো কোলাখাম থেকে বিভিন্ন জায়গার ভাড়ার তালিকা, তবে 2 বছর আগেকার। একটা আন্দাজের জন্য দিয়েছি, বর্তমান ভাড়ার জন্য ট্যাক্সি অ্যাসোসিয়েশনের এই নাম্বারে ফোন করে জেনে নিতে পারেন। কোলাখামে নেমেই মন ভালো হয়ে গেল। সবে বৃষ্টি থেমেছে, চারিদিকে মেঘ ঘুরে বেড়াচ্ছে। এখান থেকে খুব ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমরা এসেছি নভেম্বরে, দূরের পাহাড়ে হালকা তুষারপাত হয়েছে দেখা যাচ্ছে। সামনের পাহাড়ে পরিষ্কার দেখা যায় ঋষভ আর লাভা, আর এই গোটা পাহাড়ের গায়ে চুমকির মতো বসে আছে অনেক ছোট ছোট বাড়ি, বসতি। আর ডান দিকে যে জনবসতি দেখা যাচ্ছে সেটা হলো সিকিম। সিকিমের একমাত্র এয়ারপোর্টও এখান থেকে পরিষ্কার দেখা যায়। সারাদিন এখানে বসেই কেটে যাবে। রাস্তার ধারে অনেক হোমস্টে আছে। আমার সাজেশন হলো হয় রাস্তার বাঁ দিকে থাকুন, আর ডান দিকে থাকলে অনেক উঁচুতে থাকুন, না হলে দৃশ্যে এইসব বাধা পড়বে। তাই আমরা বেছে বেছে সবথেকে উঁচু পাইনউড রিসর্টে উঠলাম। খুবই সুন্দর, বিশেষ করে দোতলা রুম দুটো, ডুপ্লেক্স রুম, ভিতরের সাজসজ্জা বেশ ভালো। জানালা থেকে একই রকম সুন্দর ভিউ পাওয়া যায়। উপরের তলার রুমগুলোয় 4 জন করে আর নিচের তলার রুমগুলোয় 3 জন করে থাকতে পারেন। রুমের ভাড়া 2,200 টাকা। পাইন কাঠে তৈরি এই রিসর্টের চারপাশে রয়েছে এলাচ ও অন্যান্য সবজির বাগান। অতিথিদের এইসব সবজিই খাওয়ানো হয়। ডাইনিং রুম থেকেও দারুণ ভিউ পাওয়া যায়। খাবারের স্বাদ বেশ ভালো। এর থেকেও উঁচুতে আছে ন্যাওড়া ভ্যালি জঙ্গল ক্যাম্প। জঙ্গলের মধ্যে দারুণ জায়গায় অবস্থান, তবে খরচ একটু বেশি। থাকা খাওয়া নিয়ে মাথাপিছু প্রায় 3,000 টাকা। কোলাখামের অন্যান্য কয়েকটা ভালো হোমস্টে হলো, খরচ মাথাপিছু 1,000 থেকে 1,500 টাকার মধ্যে থাকা খাওয়া সহ। শুধু পর্যটক নয়, গবেষকদের কাছেও কোলাখাম বেশ গুরুত্বপূর্ণ, যেহেতু এটি ন্যাওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে পড়ে। এই ন্যাশনাল পার্কে শুধুমাত্র পাখি আছে 265 রকম প্রজাতির। বসন্ত গ্রীষ্মে গেলে রঙিন রডোডেনড্রন দেখতে পাওয়া যায়, যার মধ্যে কিছু 300 বছরেরও বেশি পুরনো। জঙ্গলি অর্কিডও আছে, আর আছে রেড পান্ডা, যদিও তাদের দেখা পাওয়া প্রায় অসম্ভব। আমি এসেছি নভেম্বরে। এখানে আসার সেরা সময় হলো নভেম্বর থেকে এপ্রিল মাস। আজ ফিরে যাওয়ার দিন। সকালে গ্রামটা একটু ঘুরে নিলাম। পাহাড়ের অন্যান্য গ্রামের মতো এখানেও বেশিরভাগ বাড়িতে মৌমাছির চাষ হয়। ব্রেকফাস্ট করে গাড়িতে উঠে পড়লাম। আসার সময় যেহেতু কালিম্পং হয়ে এসেছি, তাই ফেরার সময় গরুবাথান হয়ে যাব। একই সঙ্গে ঘুরে নেওয়া যেতে পারে গরুবাথানের বিভিন্ন জায়গা, মনেস্ট্রি, চেল নদী, ডামডিম চা বাগান প্রভৃতি। এই ভিডিও সম্বন্ধে আপনার কোনো মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করে আমাদের উৎসাহিত করবেন। এই রকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। অনেক অনেক ধন্যবাদ।